ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কোয়ালিটি ম্যান ভ্যাকসিন আপডেটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছে যে টিকা নিতে 2,25,00,000 মানুষ রেজিস্ট্রেশন করলেন। 2,25,00,000 মানুষ নিবন্ধন করে ফেলেছেন। দেশে করোনা ভাইরাস টিকাদানে গতি আসার পর তা নিয়ে আগ্রহ বেড়ে চলেছে। টিকা নিতে সরকারি তৈরি সুরক্ষা অ্যাপে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 2,25,00,000 মানুষ নিবন্ধন করেছেন। তো ভিউয়ার্স, প্রতি মিনিটে 3,500 এবং প্রতি ঘন্টায় 1.5 থেকে 2 লাখ নিবন্ধন হচ্ছে। আগে টিকা নিবন্ধনের সংখ্যা তেমন বেশি ছিল না, নিবন্ধনের সংখ্যাটা 1 কোটি ছাড়িয়েছে, খুব বেশি দিন হয়নি। কিন্তু গত 25 জুলাইয়ের কাছাকাছি সময় থেকে টিকা নেওয়ার প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়ে গেছে এবং এর কারণে নিবন্ধনের সংখ্যাটা খুব দ্রুত বেড়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে এটি শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।